মাই নেম ইজ শ্যামল আর আমি এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশে বলি। আচ্ছা আমাকে একটা আপনি রুম দিতে পারবেন যে রুমের ভেতরে সুইমিং পুল থাকবে? অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে একটা প্র্যাঙ্ক কল ভিডিও করব। হ্যাঁ, এটা আমি আজ পর্যন্ত কোনোদিনও করিনি, তো সেটাই আমি করার ট্রাই করব আজকে। এবং মজার বিষয় হচ্ছে আমি এই প্র্যাঙ্ক কল ভিডিওটা কি নিয়ে করব সেই টপিকটাই খুঁজে পাচ্ছিলাম না। বলেন কি, কিন্তু তারপর আমার মাথায় বুদ্ধি এলো যে আমাদের শ্যামলদা তো সবে সবে বিয়ে করেছে, তো শ্যামলদা নিশ্চয়ই হানিমুনে যাবে, তাহলে চলো শ্যামলদার নাম করেই আজকে প্র্যাঙ্ক কল করব। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সঙ্গ। কিন্তু এই প্র্যাঙ্ক কলটা কোনো হোটেলে করা হবে না, মানে এই প্র্যাঙ্ক কলটা করা হবে রিয়েল এস্টেট প্রপার্টি সেলারের একটা অফিসে। হ্যাঁ, তোমরা জানো যে ওরা ফ্ল্যাট সেল করে, কিন্তু সেখানে আমি ফ্ল্যাট সেলের জন্য বলবো না, সেখানে আমি জিজ্ঞাসা করব যে আপনারা ফ্ল্যাট ভাড়া দেন কি না, তাও আবার হানিমুনের জন্য, সেই বিষয়ে তাদের রিয়াকশনটা আমরা দেখব। তো চলো বেশি দেরি না করে আজকের প্র্যাঙ্ক কল শুরু করা যাক। তাহলে চলো না। সো গাইজ, গুগলে সার্চ করে আমি একটা নাম্বার পেয়েছি, সেই কোম্পানির নাম হচ্ছে লক্ষ্মী রিয়াল প্রপার্টিস। তো সেখানে আমি কলটা করব এই ছোট্ট ফোন দিয়ে। হয়তো একটু সাউন্ডের প্রবলেম হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি কলটা শুরু করি। টুং টুং করছে। A few moments later. এতক্ষণ বাদে রিং হলো। রিং হয়েই যাচ্ছে, ধরছেই না কল। অফিসে কেউ নেই, আজ তো মঙ্গলবার। ফোনই ধরলো না। ও শিট। সো গাইস, ফার্স্ট অ্যাটেম্পটা তো কল রিসিভ করলো না, সেকেন্ড অ্যাটেম্প করা যাক। এবার এক চান্স রিং হচ্ছে। রিং হয়ে যাচ্ছে, ধরার নাম নেই। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, লক্ষ্মী রিয়েল প্রপার্টি। আচ্ছা, বলছিলাম ম্যাডাম আমার একটা ফ্ল্যাট লাগবে। আচ্ছা স্যার, আপনি আপনার তাহলে নেম, অ্যাড্রেস এন্ড আদার ডিটেইলস আমাদের দিতে পারবেন? হ্যাঁ, মাই নেম ইজ শ্যামল। ওকে। আর আমি এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশে বলি। না না, আপনি আপনি বাংলায় আপনি বাংলায় বলুন আপনি বাংলায় বলুন ওকে ওকে, নো প্রবলেম। তো আপনি আপনার নেম এন্ড আদার ডিটেইলস গুলো, অ্যাড্রেস দিতে পারবেন? না, অ্যাড্রেস লাগবে না, আপনি বলবেন। আপনি কি আমাকে রুম দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আমরা তো এখান থেকে সেগুলো প্রোভাইড করি। তো আপনি আপনার বাজেট ওসব লোকেশন টোকেশন আমি বলতে পারবো না অত। আপনার কাছে রুম আছে কি না বলুন। দেখুন, আমি সবে সবে বিয়ে করেছি, আমি আমার বউকে নিয়ে একটু হানিমুনে যাব, তো আপনি কি রুম দিতে পারবেন? কিন্তু স্যার, আমাদের এখানে তো আপনি যদি রুম পারচেজ করতে চান তবেই আমরা সবকিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারি আপনাকে। আর যদি আপনি বলতে চান যে আপনি হানিমুনের জন্য চাইছেন, তবে তো এখানে নয়, আপনি যে কোনো হোটেলে বা কোনো একটা আদার্স লোকেশনে আপনি ট্রাই করুন। হোটেলে কোয়াদিব এখন ফোন করে ট্রাই করতে যাব? হোটেলে তো এখন রুমই দিচ্ছে না কোভিড প্রোটোকলের জন্য। তাহলে স্যার সেটা তো আমাদের প্রবলেম নয়, আপনি যদি পারচেজ করতে চান বা সেই ডিটেইলসটা আমরা আপনাকে দিতে পারি। আরে দেখুন, আমরা দিতে পারবো না স্যার। আরে দেখুন ম্যাডাম, আমার আসলে দেখুন, আপনাকে আমি সত্যি কথা বলছি, আমি সবে বিয়ে করেছি, আমার পারচেজ করার মতো ক্ষমতা নেই, বিয়েতেই অনেক টাকা খরচা হয়ে গেছে। তো আমি চাই একটা রুম দু ঘন্টার জন্য নেব, একটু বউয়ের সঙ্গে একটু ইন্টু মিন্টু করবো। বুঝতেই তো পারছেন সবে সবে বিয়ে হয়েছে। হ্যাঁ সবই তো বুঝতে পেরেছি, কিন্তু স্যার আমরা তো এখান থেকে কোনো হোটেল বা সেইভাবে রুম প্রোভাইড করি না, আমরা তো এখানে জাস্ট রুম, যেটা প্রপার্টি যেটা আপনি যদি কিনতে চান তবেই আমরা আপনাকে হেল্প করতে পারবো। আপনি আপনার যদি সেইভাবে কিছু
পারচেজ করতে চান আপনি বলুন, না হলে আপনি অন্য কোনো জায়গায় বা যে কোনো হোটেল আছে সেখানে আপনি ট্রাই করতে পারেন। ওকে, আচ্ছা আপনাদের কাছে তো ফাঁকা অনেক ফ্ল্যাট রয়েছে। হ্যাঁ, সেটাতে তো আমরা পারচেজ ওয়াইজ দিই না। তাহলে তাহলে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে কি শুভকামনা, আপনি ভালো থাকবেন। আরে হ্যালো হ্যালো, আরে শুনুন, কেটে দিল কলটা, কথা বলার আগেই ফোনটা কেটে দিল। আবার একবার কলটা করি। এবার নাও করোনা প্রোটোকলের গল্প শোনাবে। হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি বলছিলাম, আপনি ফোনটা কেটে দিলেন কেন? কিন্তু দেখুন ম্যাডাম, বুঝতেই তো পারছেন আমার অবস্থাটা, আপনি যে আমাকে কথাগুলো বলছেন ওই কথা অনুযায়ী তো আমাকে আপনাদের ফ্ল্যাট কিনতে হবে, বাট আই ডোন্ট লাইক। বাজেট নিয়ে আপনি চিন্তা করছেন কেন? আমি তো বলছি তো আপনাদের যা ভাড়া লাগবে আমি সেটাই দেবো আপনাদেরকে, আপনি শুধু দু ঘন্টার জন্য আমাকে একটা রুম আপনি দিয়ে দিন, শুধু দু ঘন্টার জন্য। আরে দেখুন, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকালকার দিনে এই যে আমরা ঘরে লকডাউন হয়ে রয়েছি এর জন্য আমরা রাস্তায় বেরোতে পারছি না, কোনো জায়গায় ঘুরতে যেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে না? তো সেই জন্যই বেশিরভাগ এখন লোকেরা কাছে পিঠে হোটেল ফোটেলই বুক করছে। এবার দেখুন, হোটেল বুক করতে গেলে প্রচুর টাকা খরচা হয়ে যাবে, তো আপনাদের তো এত প্রপার্টিস রয়েছে, যদি একটা প্রপার্টি আমাদেরকে দু ঘন্টার জন্য ভাড়া দেন তাতে আপনার প্রবলেমটা কোথায়? আমি তো টাকা দিচ্ছি। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, উই আর নট ফর ইউ, সো আপনি অন্য জায়গায় ট্রাই করুন, আমরা কিন্তু আপনাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না, ঠিক আছে? আরে ম্যাডাম, আচ্ছা ম্যাডাম আপনি শুনুন, আপনি আমাকে বলুন আপনি ম্যারিড কি ম্যারিড নয়, আগে এটা আপনি বলুন, আমি কারোর সঙ্গে আপনার ইনফরমেশান শেয়ার করব না, আপনি বলুন। না সরি স্যার, এটা তো আমাদের অফিসের পলিসিতে পড়ে না, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলার পলিসি আমাদের না। আচ্ছা আপনার পলিসি যখন বললেন, আপনার লাইফ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে? সরি স্যার, আমরা কোনো ইনফরমেশন, আপনার কি হেল্প লাগে বলুন। আমি আরে আমি তো আপনার কাছে হেল্প চাইছি, সেই জন্য আপনি তো হেল্প করছেন না আমাকে। দেখুন আমার আসলে, আচ্ছা আপনি, আচ্ছা আপনি শ্যামলকে চেনেন? শ্যামলকে আপনি চেনেন না? মাই নেম ইজ শ্যামল, যে খুব ভাইরাল হয়েছে ইউটিউবে, দেখেননি আপনি ভিডিওটা? আসলে দেখবেন কেমন, আপনারা খুব কর্মব্যস্ত মানুষ তো আপনারা দেখতে পারেন না, আমিও কিন্তু খুব ব্যস্ত, ওই ব্যস্ততার মাঝেই কিন্তু আমি বিয়েটা করেছি। হ্যাঁ তো সেই জন্যই বলছি যে আমি এতটাই ব্যস্ত যে আমাকে একটা রুম দু ঘন্টার জন্য দিন না প্লিজ ম্যাডাম, দিন না। আচ্ছা যদি আপনাদের কাছ থেকে আমি প্রপার্টি যদি কিনি তাহলে আপনারা আমাকে কি বেনিফিট দেবেন? আপনাকে বেনিফিট বলতে আপনি যেরকম লোকেশনে চাইবেন, কেমন ঘর চাইবেন, যতটা স্কোয়ার ফিটে আপনি চাইছেন, আপনার বাজেট অনুযায়ী আমরা আপনাকে যথাসাধ্য হেল্প করব। আচ্ছা আমাকে একটা আপনি রুম দিতে পারবেন যে রুমের ভেতরে সুইমিং পুল থাকবে? রুমের ভেতরে? হ্যাঁ আসলে আমি ঘরের মধ্যে জামা কাপড় পরতে ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন, শুনতে পেলাম না।
বলছি, আপনি যদি এখন অবাস্তব জিনিস চান আমার কাছে, আপনি যদি এখন মনে করেন যে আমি এখানে থেকে আমি আপনাকে সুইজারল্যান্ড অথবা চাঁদে আমি আপনাকে বাড়ি করে দেবো, সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে আপনার যে লোকেশন এটুকুর মধ্যে যদি আপনি চান আমি আপনাকে অবশ্যই হেল্প করবো। ক্যারিনা কাপুরের কাছে অফার পেয়েছিলাম, হ্যাঁ, তো আমি ক্যারিনা কাপুরের সঙ্গে ভাবছিলাম যে 2 ঘন্টা থাকবো আপনাদের একটা রুমে। আরে সেটা তো আমি কেন, আমি একটা ছেলে, আমি চাই যে আমার বউকে আমি সব রকম ভাবে আমি খুশি রাখবো, তো আমাকে তো আপনি একটা হেল্প করতে পারছেন, একটা রুম 2 ঘন্টার জন্য দিতে পারছেন না? আপনার গলাটা খুব মিষ্টি, ওই জন্য বলছি আপনার গলাটা খুব মিষ্টি গলা, ওই জন্যই বলছি আপনার গলাটা শোনার পর আমার ভেতরে কেমন একটা হচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি জানি আপনি ফোনটা কেটে দেবেন, তার আগে কেটে দেবার আগেই ফোনটা কেটে দিল, কিছু বলার নেই এদেরকে, মানে একটু কথা বলছি বলবো, এবারে সত্যি ঘটনাটা বলবো, তার আগেই ফোনটা কেটে দিল। যা বিজি হয়ে গেছে, মানে অন্য কেউ ফোন করা চলে গেছে মিডিলে। তো গাইস, আমি তারপর অনেকবারই এই অফিসে ফোন করেছি, বাট তারা ফোন ধরছে না, প্রত্যেকবারই বিজি 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 বলছে। আমার মনে হয় ম্যাডাম রেগে গিয়ে ফোনটাকে তুলে সাইডে রেখে দিয়েছে। তো যাই হোক, যদি তোমাদের এই প্র্যাঙ্ক কল ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর নিজের মতামতটা কমেন্টে জানিও, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি তোমরা চাও এরকম প্র্যাঙ্ক কল ভিডিও আরও বানাই তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানে জানিও যে কাকে প্র্যাঙ্ক কল করবো, কীভাবে প্র্যাঙ্ক কল করবো সেটাও জানিও। এটা আমার ফার্স্ট ট্রাই ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটাকেও জানিও। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড।